ক্যামেরার সম্মুখতে প্রচণ্ড মারপিট শিলচরের রংপুরত দুটা ফৈদর ভূমিকেন্দ্রিক সংঘাত হাতে হাতে লাঠি লৈ ভয়াবহ আক্রমণ এটুকুরা মাটিক লৈ প্রচণ্ড মারপিট ভাঙিছে দোকান উধাই মুধাই কোবাইছে লাঠি লৈ অহা দলটোৱে আদালতত বিচারাধীন হৈ থকা ভূমি দখল কৰিবলৈ তুমুল সংঘাত দুই পক্ষৰ কয়েকদিন ফরে তারা কৈছে যে এটা শুনছি যে তারার জায়গা হৈছে তারার জায়গা হওয়ার ফরেও আমরা কোর্টে এটা কই সরছি করার ফরে তারার কাছে কোর্টে নোটিশ দিছে যে তোমরা আগামী 30 তারিখের মধ্যে তোমরা কাগজ লইয়া কোর্টে জমা দাও তারা এটা মানছে না তারা সেদিন রাতে 3 ঘটিকার সময় আইসে আইয়া বাড়ি আমরার ঘরে এটা আইসে গ্লাস ভাঙছে বাচ্চারা জখম হয়েছে সে ঘর আমরা সব লক করে লিছি আমরার ভিতরে লক করে আছে পুলিশে আই আমরারে বের করছে আরক্ষী আহিল ঘটনাস্থলী লই পিছে আরক্ষীর গাড়িতো আক্রমণ আক্রান্ত এই মহিলার দাবি ভূমি টুকুরাত বহু বছর বসবাস করে আছে তেওলোকে আমরা প্রায় 100 বছর থেকে এখানে আছি তো 3 বিঘা জায়গা আছে তারা দাবি করা সত্ত্বেও আমরা কইছি ঠিক আছে কোর্টে যদি তোমরা দিলায় তো আমরা কিছু করা নাই আমরা কোর্টে সন্দেহ দিছি তো সত্ত্বেও তারা আজকে আইসে আইয়া 5 মিনিটের ভিতরে 2 বার আক্রমণ করছে প্রথমে আবার করছে করার পরে থানা আইসে আইয়া আমরা এরা দুজনে নিচে গিয়া নেওয়ার পরে 5 মিনিট পরে ফিরবার তারা আইসে আইয়া আবার আক্রমণ করছে দোকান উকান ভাঙ্গিছে তারা থানার সামনে যেন কইছে আমরা রে জিন্দা জ্বালাইতো আমরা গড় জ্বালাইতো আমরা জিন্দা জ্বালাইতো তবুও আর কিছু হয়েছে না তা নাই তবু আমরা পাঠিয়ে দিয়েছি প্রচণ্ড মারপিটত দুই পক্ষর 8 গৰাকী আহত এতিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষী অর্ধসামরিক বাহিনী মোতায়েন করবলগিয়া অবস্থা বকর সন্তলিত মাটির বাবে প্রচণ্ড মারপিটত নিহত এজন আলী আকবর বনাম সফেদ আলীর পরিয়ালর মাটির বাবেই কাজিয়া আলীর এটা নাহি আছে রাস্তা আমাকে অ্যাটাক করি আলী আকবর আর আলী আকবরের লড়া এটাই মুখ মারপিট করেছে বাহিরে আর লাঠি রে লুমহরখক মারপিটত প্রাণ গোল এজনের চিরদিনের বাবে ঘুনিয়া 10 গৰাকী 4 জনক মারিছে 5 জন মাটি বাড়ি লই রাস্তা আমার রাস্তা নাই এই কারণে মারিছে বকৰ পৰা মহৰ আলী আৰু শিলচৰৰ পৰা অৰূপ নন্দীৰ ৰিপৰ্ট DY 365